আমি ছবি দিয়েছিলাম তখনই বলেছিলাম যে আপু এটা প্রোডাকশন হবে কি না জানি না, কারণ এটা আমার নিজের জন্য কেনা এবং আমার নিজের জন্যই এটা আমি নিয়েছি, এটা আমি প্রোডাকশনে যাব কি না জানি না, কারণ এটা আমার পরিমাণ যে মেসেজ আসছিল আর এই কাপড়গুলো এত লাইট ওয়েট, পরে খুব আরাম পাবেন, খুবই আরাম পাবেন। মানে দুবাইয়ের কাপড়গুলো নর্মালি একটু মোটা হয় কিন্তু এই কাপড়গুলো এত লাইট ওয়েট, জাস্ট বিশ্বাস করতে পারবেন না। এই হচ্ছে স্লিভের ডিজাইনটা, হচ্ছে ডিজাইনটা, এটা কিন্তু গতকালকে আমি ছবি পোস্ট করেছি, এই যে গতকাল কিন্তু এটার ছবি আমি পোস্ট করেছি। সো এইটা আসলে ইন ডিটেইলে আর দেখানোর কিছু নেই, কারণ এটার ভিডিও এটার ছবি সবভাবে আমার দেয়া হয়ে গেছে। কিন্তু আমাদের একটা ফ্যাব্রিক, এটা খুবই সুন্দর, আমি এটার ফ্যাব্রিকের টেক্সচারটা বোঝাতে পারবো না, এই ফ্যাব্রিকের টেক্সচারটা আসলে আমার বোঝানো সম্ভব না। এই যে দেখেন এই ফ্যাব্রিকের টেক্সচারটা বোঝানো সম্ভব না, যখন আপনি হাঁটবেন জাস্ট পেছন থেকে আপনার এই ডিজাইনটা শো হবে। কালকে আমার ভিডিওটা দেখেছেন, আমার ভিডিওটা দেখলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই এই যখন আপনি হাঁটবেন এরকম নর্মাল থাকলে এটা বোঝা যাবে না, একদম ঢাকা থাকবে, যখন আপনি হাঁটবেন ডিজাইনটা বের হয়ে আসবে। ঠিক সামনেও সিমিলারভাবে ডিজাইনটা করা আছে, ওকে, হিজাব অ্যাভেলেবেল আছে 50 থেকে 58।